ওজন কমানোর জন্য আমাদেরকে বেশি করে খেতে হবে সবজি, জল আর ফল। আর সবজি অ্যাড করার একটা খুব ভালো উপায় হলো ডায়েটে স্যুপ অ্যাড করা। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তিনটে ওয়েটলস স্যুপের রেসিপি, যেগুলো ভাত রুটির পরিবর্তে ডিনারে খেলে খুব তাড়াতাড়ি ওজনটা কমবে, এবং যাদের ডায়েট করতে গিয়ে প্রায় সময় খিদে পেয়ে যাচ্ছে তারা যদি সেই সময় অল্প অল্প করে এই স্যুপটা খাও তাহলে ক্রেভিং কন্ট্রোল হবে। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। ওটস ভেজ স্যুপ বানানোর জন্য আমাদের লাগবে বেসিক কতগুলো সবজি, যেমন এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের গাজর, অর্ধেকটা ক্যাপসিকাম, কয়েকটা বিনস এবং অল্প একটু কুচনো বাঁধাকপি। বাড়িতে যদি অন্যান্য সবজি যেমন ধরো ফুলকপি, ব্রকলি এগুলো অ্যাভেলেবেল থাকে তাহলে এগুলোও তোমরা অ্যাড করে দিতে পারো। আর এর সঙ্গে আমার লাগবে 5 থেকে 6 কোয়া মতো রসুন আর একটা কাঁচা লঙ্কা। তো বাঁধাকপিটা আমার কুচনোই আছে, বাকি সবজিগুলোকে আমি চপারে খুব মিহি করে কুচিয়ে নেব। দেখো এই স্যুপটা আমি কোনোরকম বাটার বা অলিভ অয়েল জাতীয় ফ্যান্সি জিনিসে রান্না করব না, সিম্পল সর্ষের তেলে রান্না করব। তো কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল আমি গরম করে নিয়েছি, এতে আমি ওই রসুনগুলো থেতো করে অ্যাড করে দেব। রসুনটাকে হালকা একটু সাঁতলে নেব, ভাজবো না বেশি, দিয়ে এতে আমি কুচনো বাঁধাকপি আর অন্যান্য চপ করে রাখা যে সবজিগুলো সেগুলোকে অ্যাড করে দেব। দিয়ে এর মধ্যে আমি সামান্য একটু নুন অ্যাড করব। নুনটা তোমরা নিজেদের স্বাদ মতো অ্যাড করবে, তবে কম নুন অ্যাড করাটাই ভালো। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব, বেশি আমরা কিন্তু ভাজবো না সবজিগুলো, জাস্ট একটু সাঁতলাবো। দিয়ে এর মধ্যে আমি অ্যাড করব জল। দেখো আমি এখানে দুইজনের জন্য স্যুপ রান্না করছি, তাই স্যুপের পরিমাণটা কিন্তু একটু বেশি মনে হতে পারে। তো তুমি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী নেবে জিনিসপত্র। এবং জলের ক্ষেত্রে বলে রাখি, তুমি যদি এক বাটি স্যুপ খেতে চাও তাহলে 1.5 থেকে 2 বাটি জল এতে অ্যাড করবে। তো এখানে আমি ঈষৎ উষ্ণ গরম জল অ্যাড করেছি। আমি কিন্তু সবজিগুলো সাঁতলাচ্ছিলাম মিডিয়াম আঁচে, তো জলটা যখনই মিডিয়াম আঁচেই রেখে একবার ফুটে উঠবে তখন আমি গ্যাসটাকে সিম করে দেব এবং ঢাকনা দিয়ে কড়াইটাকে ঢেকে দেব। জলটা একটু টেনে এলে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 2 টেবিলস্পুন ওটস। আমি স্যুপটা খুব একটা ঘন করব না, একটু পাতলা রাখবো, সেই জন্য আমি কম ওটস অ্যাড করেছি। তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওটস অ্যাড করে নেবে। ওটস অ্যাড করার পরে আর ফোটানোর দরকার নেই, আমি গ্যাসটাকে বন্ধ করে আবার ঢাকনা দিয়ে কড়াইটাকে মোটামুটি 7-8 মিনিট মতো ঢেকে রাখবো, তাতে ওটসটা ভালো করে ভিজে যাবে। এবার আমি সার্ভ করে নেব স্যুপটা, কারণ আমার স্যুপ রেডি হয়ে গেছে। তো মোটামুটি এরকম চেহারা হয়েছে স্যুপের। আর এতে আমাকে অবশ্যই অ্যাড করে নিতে হবে ভীষণ ম্যান্ডেটরি জিনিস, সেটা হলো 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর তো এমনি অনেক বেনিফিট আছে, তার সঙ্গে এটা অ্যাড না করলে কিন্তু স্যুপের যে আসল ফ্লেভারটা সেটাই মিস করে যাবে। এবার আমরা বানাবো গাজর টমেটো স্যুপ। এটা আমি একজনের জন্যই বানাচ্ছি, তাই আমি নিয়েছি একটা মাঝারি সাইজের গাজর এবং একটা ছোট সাইজের টমেটো, আর তার সঙ্গে আমার লাগবে 5 থেকে 6 কোয়া রসুন আর অল্প একটু গ্রেট করে রাখা আদা। তো প্রথমে আমি এই টমেটো আর গাজরটাকে জল দিয়ে ভাপিয়ে নেব, খুব বেশি সেদ্ধ করব না, হালকা 3-4 মিনিটের মতো এটাকে একটু ভাপিয়ে নেব। এরপরে এটাকে আমি ঠান্ডা হতে দেব। এর যে ভাপিয়ে রাখা জলটা এটাকে কিন্তু আমি আলাদা তুলে রাখবো, এটাকে আমি মোটেও নষ্ট করব না। এবং এটা ঠান্ডা হয়ে গেলে টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নেব, দিয়ে গাজর আর টমেটোটার আমি একটা পেস্ট বানাবো। সব থেকে সুবিধা যদি বাড়িতে ব্লেন্ডার থাকে, কিন্তু আমার কাছে মিক্সি আছে, তাই আমি মিক্সিতেই এটা পেস্ট করেছি। যে প্যানে এটাকে আমি বয়েল করেছিলাম সেই জলটা আলাদা জায়গায় তুলে রেখে সেই একই প্যান আমি এখানে ইউজ করছি। এতে আমি অ্যাড করে নেব সামান্য একটু সর্ষের তেল, আর এই রসুনটাগুলোকে থেতো করে এটা অ্যাড করব, আর তার সঙ্গে গ্রেট করে রাখা আদাটাকে অ্যাড করব। দিয়ে দুটোকে খুব ভালো করে একটু সাঁতলে নেব, দিয়ে তার মধ্যে আমি গাজর আর টমেটোর পেস্টটা অ্যাড করে দিয়েছি, আর যেই জলটাতে এটা ফুটেছিল সেই বয়েল করা জলটাও আমি এতে অ্যাড করে দেব। আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু এক্সট্রা করে আমরা জল অ্যাড করব। দিয়ে এতে আমি অ্যাড করে দিয়েছি সামান্য একটু স্বাদ মতো নুন, এবং এটা একবার ফুটে উঠলে এটাকে একটু ঢেকে দেব। মোটামুটি 1-2 মিনিট মতো ফোটার পরে আমি এতে অ্যাড করে দেব কয়েক টুকরো পনির। পনিরটাকে আমি কিন্তু ভাজিনি, এটা প্লেন পনির, দিয়ে এটাকে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মোটামুটি এরপরে 3-4 মিনিট মতো এটা ফুটে উঠলেই আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, আর পুরো বয়লিংয়ের কাজটাই কিন্তু আমার চলবে একদম সিম আছে। তো এই স্যুপটাও আমার রেডি। এতে আমি অ্যাড করে নেব ম্যান্ডেটরি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। তো এই স্যুপটা ভীষণ টেস্টি আর তার সঙ্গে ভীষণ ফিলিং, তোমরা অবশ্যই অবশ্যই এই স্যুপটা ট্রাই করো।
ক্যাবেজ টমেটো স্যুপ বানানোর জন্য আমার লাগবে বেশ খানিকটা পরিমাণে বাঁধাকপি কুচানো। আমি এখানে দুইজনের জন্য স্যুপটা বানাচ্ছি বলে একটু বেশি পরিমাণে বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো, 5-6 কোয়া মতো রসুন আর অল্প একটু অর্ধেকটা মতো পেঁয়াজ কুচি। তো কড়াইয়ে আমি একই রকমভাবে সামান্য একটু সর্ষের তেল গরম করে নেব, এতে আমি অ্যাড করে দেব রসুনের কোয়াগুলো থেতো করে এবং এর সঙ্গে পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ আর রসুনটাকে অল্প একটুখানি সাঁতলে এতে আমি অ্যাড করব বাঁধাকপি আর তার সঙ্গে টমেটোটা। এবার এতে আমি অ্যাড করেছি সামান্য পরিমাণে নুন, দিয়ে অল্প একটু সাঁতলে নিয়ে, বেশি ভাজা কিন্তু একেবারেই করা চলবে না, ব্রাউন করা চলবে না, একটুখানি সাঁতলে নিয়ে এতে আমি অ্যাড করে দেব জল। জলের পরিমাণটা একই রকম, দুগুণ মতো জল আমি ইউজ করেছি, দিয়ে এইটাকে আমি ভালো করে ঢেকে দেব একবার ফুটে উঠলে। মোটামুটি জলটা টেনে আসবে যখন, তখন এতে আমি অ্যাড করে দিয়েছি 2 চামচ ওটসের গুঁড়ো। যেহেতু আমাদের স্যুপটা আমরা একটু থিক বানাবো, তাই কোনো রকম কর্নফ্লাওয়ার বা আনহেলদি জিনিস ইউজ না করে ওটসের গুঁড়োটাই আমরা ইউজ করেছি, যে স্যুপটা একটু হেভিও হবে আর স্যুপের মধ্যে একটা থিকনেস আসবে। তো রেডি হয়ে গেছে আমাদের ক্যাবেজ টমেটো স্যুপ, এটাকে সার্ভ করে নেব আর ওপর থেকে ছড়িয়ে দেব 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। তো এই ছিল আমার আজকের ভিডিও। শীতকালের সবজিগুলো অ্যাভেলেবল হলে আমি আরও অনেক সুপের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই এই স্যুপগুলো ট্রাই করো এবং কমেন্টে আমাকে লিখে জানিও কেমন এনজয় করলে তোমরা। তো যাই হোক, আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।